চিকিৎসকরা সিনিয়র একজন ডাক্তার আগে তখন ডেলি যাচ্ছে এভরিডে ভিজিট ইজ দেয়ার এবং একজন চিকিৎসক রোগীর আত্মীয় স্বজনকে ইনফর্ম করছে তিনটা থেকে চারটায় জানাচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দি পেশেন্ট আগের থেকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং আপনারা দেখেছেন কোন কোন পত্রিকায় যারা ভিতর থেকে এসছে আমি বলতে পারি টিপ টপের মালিক বোধ খুব সম্ভব যদি ভুল না বলে থাকি উনি লিখেছেন ওনার অভিজ্ঞতার কথা এছাড়া আপনাদের উনি লিখবেন কিনা ওনার ব্যাপার আমাকে বলেছে ত্রিপুরা দর্পণের জনিক সাংবাদিকের ভাই বোধহয় উনি ভর্তি ছিলেন উনি বসে বলছে চিকিৎসকরা এত হেল্প করেছে চিন্তা করা যায় না নামই বললাম প্রদীপ স্যার আপন ভাই মোস্ট ওয়েলকাম খবর নিয়ে দেখবেন আমি নামই বলে দিলাম উনি না লিখলে তো এটা ওনার ব্যাপার তাই বলছি তোমার কথা প্রজন বলা উচিত কিন্তু বাইরে থেকে আমরা যেরকম শুনি ইট ইজ নট কারেক্ট উনি নিজে বলেছে নিজে বলেছে নামই তো বলে দিলাম পার্টিকুলারলি কিন্তু এখন যদি আমার এল টোটাল চিত্র তাও বলে দেখি সাফিসিয়ে জিনিসপত্র রয়েছে আজকেও 15,000 অ্যান্টিজেন টেস্ট আবার এসে পৌঁছেছে টোটাল 50,000 অর্ডার ছিল সেখানে 15,000 অ্যান্টিজেন টেস্ট অলরেডি পৌঁছে গেছে 860টা পালস অক্সিমিটার এসেছে আরও অর্ডার চলে গেছে টোটাল মাস্ক ইউজ 3,95,000 স্টক 95 মাস্ক 1,30,000 স্টক পিপিই কিট 3,16,800 স্টক কভারঅল 72,240 এছাড়া অক্সিজেন সিলিন্ডারও এ টাইপ বি টাইপ এগুলো রয়েছে যথেষ্ট এবং হাইড্রোক্সিজেন জিলার যেগুলি দেয় ওষুধগুলি হাইড্রো অক্সিক্লোরোকুইন 200 mg 4,82,549 স্টকে এবং 400 mg আছে 1,800 এবং আরটিপিসিআর কিট 20,542 ভালো স্টকে রয়েছে এবং এজিএমসিতে রয়েছে আরটিপিসিআর কিট অনলি ফর এজিএমসি সেটা হলো 7,053 এলো টোটাল এবং আপনারা জানেন যে এর মধ্যে আরেকটা জিনিস ট্রুনেট মেশিন বলেছিলাম একদিন সেটা অলরেডি আজকে থেকে ঘুমোতে স্টার্ট হয়ে গেছে তারা সেখানে ইচ্ছা করলে স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করতে পারবে ধর্মনগর জলাটটা আমার কাছে আজকে খবর নেই কিন্তু ঘুমোতি আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে কালেকশন হয়েছে টোটাল স্যাম্পল কালেকশন 2,32,925 টোটাল স্যাম্পল টেস্ট 2,31,879 টোটাল পজিটিভ 7,853 স্যাম্পল নেগেটিভ 2,24,026 রিকভার্ড 5,640 আজকের দিন অ্যাক্টিভ কেস 2,124 পজিটিভিটি রেট 3.38 রিকভারি রেট 72% এটা আপ ডাউন করছে কোনোদিন 75 হচ্ছে কোনোদিন 76 হচ্ছে কোনোদিন 72 হচ্ছে ফ্যাটালিটি রেট 0.86% টেস্ট পার মিলিয়ন পারে এখন পর্যন্ত আমরা এক বন্ধু জানতে চেয়েছিল সাংবাদিক বন্ধু যে এখন পর্যন্ত কত টাকা এসেছে করোনা সংক্রান্ত ব্যাপারে এখন পর্যন্ত এসছে এনএইচএম থেকে আমরা পেয়েছি 15,66,00,000 এক্সপেন্ডিচার কমপ্লিট এখন ব্যালেন্স নেই এনইসি থেকে পেয়েছি 3,00,000,000 এক্সপেন্ডিচার কমপ্লিটেড নেই এইচডিআরএফ এর টাকা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে তোমরা যে টাকা এইচডিআরএফ এর আছে সেটা 35% পর্যন্ত খরচ করতে পারো এইচডিআরএফ এর যে টাকা আছে তার 35%
সেই হিসাব করলে আমাদের আমাদের দেখা যায় আমরা 35,64,00,000 আমরা খরচ করতে পারি। আমরা সেজন্য এটাও আমাদের খরচ বেশি হয়ে গেছে, 1,06,00,000 বেশি হয়েছে। সিএম রিলিফ ফান্ড থেকে 20,02,00,000 টাকা দিয়েছে, সেখানে 15,76,00,000 টাকা আমরা খরচ করেছি, 4,26,00,000 টাকা আমাদের কমিটেড এক্সপেন্ডিচার, এটা পেমেন্ট হয়নি কিন্তু কমিটেড এক্সপেন্ডিচার এটা দেখা হবে। এবং এই অগস্ট মাসে খরচ যাবে 10,10,23,040 এই অগস্টে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রতি মাসে 20,00,000,000 করে লাগবে শুধু করোনার জন্য, এবং এতে 60,00,000,000 লাগবে। আমরা যদি এরমভাবে যে চলছে আমরা নভেম্বর পর্যন্ত সেখানে 60,00,000,000 মতো লাগবে। অন্যান্য রাজ্যের তুলনায় ভালো, কিন্তু খুব ভালো এ কথা বলব না, যেহেতু বেশ কিছু প্রাণ গেছে, ভালো বলার সুবিধা নেই। কিন্তু যদি অন্যান্য রাজ্যের তুলনায় এবং দেশের তুলনায় অন্যান্য রাজ্যের তুলনায় এবং আমাদের দেশের যে চিত্র ন্যাশনাল অ্যাভারেজ, সেক্ষেত্রে আমরা ভালো জায়গায় আছি এটা আমি বলতে পারি। এবং আরও হিউজ, এই যে আমরা বলছি এই অ্যান্টিজেন টেস্ট, আপনারা দেখবেন আমরা সব টিচারদের স্কুল খোলার আগে সব টিচারদের কিন্তু আমরা অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেব। আজকের ওই মিটিংয়ে, ওই যে হাই পাওয়ার কমিটি মিটিং, সেই মিটিংয়ে এটাও সিদ্ধান্ত হয়েছে। আমরা অলরেডি টেক আপ করেছি স্বাস্থ্য দপ্তরের সাথে যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো, 7,500 টিচারকে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে হবে বিফোর স্কুল ইজ ওপেনিং। স্কুল যাওয়ার সময় হোক, শুরুতে হোক, ঢোকার সময় হোক, এন্ট্রি পয়েন্ট হোক, এটা করার জন্য আমরা সিদ্ধান্ত করেছি। এই রিপোর্ট অলরেডি গভর্নমেন্টের কাছে দেবে কমিটি, এবং আমরা এর মধ্যেই দপ্তর স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে নিয়েছি। আপনারা জানেন যে হিল স্টেট সারা দেশে 11টা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং নর্থ ইস্টের সবগুলি। স্টেট ত্রিপুরা স্টেট সিকিউর এমজি আন্ডারগা ফার্স্ট র্যাঙ্ক আন্ডার হিল স্টেটস ফর ইমপ্লিমেন্টেশন গুড গভর্নেন্স ইনিশিয়েটিভ ক্যাটাগরি। স্বচ্ছতার দিকে ত্রিপুরা সারা দেশের মধ্যে যে হিল স্টেট আছে 11টা, তাদের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক, অ্যান্ড স্টেট হ্যাজ সিকিউর সেকেন্ড র্যাঙ্ক আন্ডার হিল স্টেট ফর ওয়ার্ক কমপ্লিশন রেট ক্যাটাগরি। দ্রুত কীভাবে কাজ সম্পন্ন হয় সেটা, এই যে 11টা রাজ্য আছে, 11টা রাজ্যের মধ্যে ত্রিপুরা সেকেন্ড ক্যাটাগরি, সেকেন্ড র্যাঙ্ক, নট ক্যাটাগরি, সেকেন্ড র্যাঙ্ক। সারা এই যে 11 স্টেট বলছি, গুমতি ডিস্ট্রিক্ট হ্যাজ রিসিভড অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন দি ক্যাটাগরি অফ এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ এনজিএনরেগা বাই ডিস্ট্রিক্ট টিম আন্ডার হিল স্টেট। যতগুলি 11টা রাজ্যের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে গোমতী ডিস্ট্রিক্ট এফেক্টিভ অর্থাৎ প্রথম স্থানে রয়েছে, এবং গোমতী ডিস্ট্রিক্ট হ্যাজ অলসো রিসিভ সেকেন্ড র্যাঙ্ক ফর ক্যাটাগরি অফ ওয়ার্ক কমপ্লিশন বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড হিল স্টেট। সেক্ষেত্রে দ্রুত কাজ সম্পাদনের ক্ষেত্রেও গোমতী ডিস্ট্রিক্ট আজকে সেখানে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে, এবং তেলিয়ামুড়া আরডি ব্লক খোয়াই ডিস্ট্রিক্টের হ্যাজ সিকিউর ফার্স্ট র্যাঙ্ক আন্ডার দি ক্যাটাগরি অফ ইনিশিয়াল আন্ডার জিও এমজিএনরেগা ইন হিল স্টেটস। জিও ট্যাগিং এর অর্থাৎ স্বচ্ছতার ক্ষেত্রে জিও ট্যাগিং একটা ভালো রোল। আমরা অতীতে দেখেছি যারা এর যে সরকারে ছিল, জিও ট্যাগিং নিয়ে প্রচন্ড অভিযোগ ছিল, অভিযোগ ছিল বলেই 1600 অর্থ বছরে 100,00,000,000 টাকা আটকে রেখেছিল। পরবর্তী সময় আমাদের বর্তমান বিপ্লব বাবুর নেতৃত্বে যে সরকার,
সেখান থেকে 100 কোটি টাকা আমরা আদায় করে এনেছি আমাদের সমস্ত হিসাব চাওয়া দেওয়ার পর 100 কোটি টাকা আমরা আদায় করে এনেছি তো জিও এমজেনরা জিওর ক্ষেত্রে হিল স্টেটের মধ্যে তেলেমুড়া আড়ি ব্লক সেখানে ফার্স্ট র‍্যাঙ্কে রয়েছে যতগুলি ডিস্ট্রিক্ট আছে যতগুলি ব্লক আছে সারা 11টা হিল স্টেটের মধ্যে এন্ড জামারিয়া পাড়া লালজুরি নর্থ ত্রিপুরা এই দুইটা গ্রাম পঞ্চায়েত হ্যাজ রিসিভড দি অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ ইমপ্লিমেন্টেশন ম্যানেজার নেগা এট জিপি লেভেল আমি বলেছি আপনাদেরকে জেলা লেভেল আমাদের ডিস্ট্রিক্ট স্টেট হিসেবে বলেছি ত্রিপুরা ইজ দ্য ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক এবং ফার্স্ট র্যাঙ্ক আমি বলেছি হিল স্টেটের মধ্যে স্বচ্ছতার দিক দিয়ে এবং সেকেন্ড র্যাঙ্ক হলো দ্রুত কাজ সম্পন্নের ক্ষেত্রে আর জেলা হিসাবে যত গোমতী ডিস্ট্রিক্ট সারা যে 11টা রাজ্য এর মধ্যে যতগুলি জেলা আছে গোমতী ইজ এর ফার্স্ট র্যাঙ্ক আর ব্লকের ক্ষেত্রে আমি বলেছি করবুক ব্লক যেটা গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে ফার্স্ট র্যাঙ্ক অফ দি ক্যাটার ওয়ার্ক কমপ্লিশন আর তেলিয়ামড়া ব্লকের ক্ষেত্রে সারা এই যে 11টা রাজ্যের মধ্যে যতগুলি ব্লক আছে আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নর্থ ত্রিপুরা জামারিয়াপাড়া লালজুরি এই দুটো ব্লক এই দুটি গ্রাম পঞ্চায়েত সেটা তারাও বেস্ট অ্যাওয়ার্ড তারা পেয়েছে সারা 11টা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যে মোট শিক্ষক 27,000 মোট স্কুল 4,400 আজকে 4টা পর্যন্ত এরপরে আছে থাকলে আমি জানি না ইনফরমেশন আপ টু 4 PM কোথাও আপনি মাস্ক ছাড়া পাবেন না কোথাও স্যানিটাইজার ছাড়া পাবেন না কোথাও এই ব্ল্যাকবোর্ড সব সাথে নিয়ে গেছে সমস্ত সরঞ্জাম এবং এখানে পরিষ্কার প্রথমেই কাজ এই ক্লাসে গিয়ে কী করছে প্রথমে কাজ টিচারদের করোনার সম্বন্ধে তাকে সতর্ক তাকে অ্যাওয়ারনেস করা কীভাবে থাকবে বাড়িতে কীভাবে পড়বে কীভাবে চলবে এই জন্য তাকে 5 থেকে 10 মিনিট তার জন্য শুধুমাত্র ক্লাস এবং এগুলি সারা রাজ্যের সর্বত্র আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে 1,258,000 অলরেডি ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে এবং আপনারা জানেন আমরা শিক্ষকদের পরিষ্কার বলে দিয়েছে সার্কুলার যদি কোনো অভিভাবক বলে যে আমরা আসতে চাই না অনলাইন নেবারহুড ক্লাসে তাকে কোনো মতেই জোর করা যাবে না কোনো মতেই জোর করা যাবে না পরিষ্কার ইনস্ট্রাকশন যাওয়ার সময় শিক্ষক সমস্ত কিছু সরঞ্জাম স্যানিটাইজার মাস্ক যদি না থাকে তাদের বাড়িতে না আনে সেই মাস্ক প্রোভাইড করা সমস্ত কিছু স্যানিটাইজ করে তারপরে ক্লাস করবে ক্লাসের মধ্যে প্রথম আগে 8-10 মিনিট তাকে করোনা সম্বন্ধ একে সচেতনতা করা তারপরে তার ক্লাস আপনারা জানেন এর মধ্যে সিলেবাস আমরা কম করে দিয়েছি আমাদের 3 to 8 পর্যন্ত যেসব সিলেবাস আছে সেখানে অলরেডি 3 to 8 50% অফ SST বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এক্ষেত্রে শুধুমাত্র 50% সিলেবাস থাকবে বাকি 50% বাদ এটা হলো 3 to 8 এর ক্ষেত্রে এবং 60% থাকবে EBS সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স 3 to 8 অর্থাৎ এটা পরিবেশ বিদ্যা বোধ EBS EBS সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এগুলোর জন্য 60% থাকবে 40% বাদ আর SST বেঙ্গলি ইংলিশ এক্ষেত্রে থাকবে 50% এটা হলো 3 to 8 এবং 30% 9, 10, 11, 12, 30% সেটা করে মধ্যশিক্ষা পর্ষদ তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শুধু সিলেবাসের নোটিফিকেশনটা বের হয়নি কিন্তু ইট ইস কনফার্ম কেন করছে তারা ওয়েট করছে তারা সিবিএসির জন্য সিবিএসি একটা 30 করে ফেলেছে কিন্তু সিবিএসই আরও ডিটেল আরও রিডাকশন করতে চায় সুতরাং আমরা যা যা করবে সিবিএসই আমরা সেই ক্ষেত্রে করব তবুও এখন যখন আমাদের যেহেতু আমরা নেভারহুড ক্লাস শুরু করেছি
আমরা তার যা সিলেবাস আছে যখন আমরা চেঞ্জ করবে তখন আবার সেটাকে বাদ দেব। এটা আমাদের শুরু হয়ে গেছে। বিভিন্ন সময় কিছু কিছু মানুষ সঠিক কোন দিশা না পেয়ে এমজিএন এর ক্ষেত্রে রাজ্য সরকারের ত্রুটি বিচ্ছুটি চোখে পড়ছে, আমরা খুব খুশি। যদি ত্রুটি দেখিয়ে দেয় আমরা সংশোধন করি, এটি যাওয়ার নেচার। আপনারা জানেন যে 17-18 বছরে আমরা যদি দেখি এ রাজ্যে গাছ সৃষ্টি হয়েছিল 1,76,4,000 শ্রম ম্যান্ডেজ, 1,76,4,000 ম্যান্ডেজ। 18-19 আমরা ক্ষমতা আসার পর আমরা 2,53,09,000 ম্যান্ডেজ, 19-20 3,44,02,000 ম্যান্ডেজ, 20-21 এর মধ্যে 1,49,39,000 ম্যান্ডেজ। যদি দেখি এই বছর, এই বছরে এপ্রিল মে জুন জুলাই অতীতের সমস্ত রেকর্ড, ইভেন আমাদের রেকর্ড আমরা ভেঙে দিয়েছি, আমাদের 18-19-19-20 রেকর্ড পর্যন্ত এবার আমরা ভেঙে দিয়েছি। এবার আমরা এই 4 মাসে 1,38,90,000 এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসে 1,38,90,000 আমরা শ্রম দিবস সৃষ্টি করেছি। অর্থাৎ 284,74,50,000 টাকা গ্রামের মানুষের কাছে গেছে শুধু এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসে। 284,74,50,000 টাকা গ্রামের মানুষের কাছে গেছে। যদি বলি এই 20 দিনে, আজকের এই 20 দিনে, শুধুমাত্র এই জাস্ট অগাস্ট মাসের কথা বলছি, এই 20 দিনে 10,49,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছে। এক এক অর্থ 21,50,44,000 টাকা গ্রামের মানুষের কাছে। আমাদের রাজ্যে যত অতীতে যত কাজ, শুধু তাদের আমল নয়, আমাদের আমলেরও সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের আরডি দপ্তর, এবং প্রত্যেক ব্লকে ব্লকে কাজের কোনো অভাব নেই। এবং টাকার ক্ষেত্রে যদি দেখি, সেটা আমরা লিখে রাখুন, 17-18-তে টাকা পেয়েছিল কেন্দ্রীয় সরকার থেকে 404 কোটি, সব টাকা খরচ করেনি। 18-19-এ 435 কোটি, 19-20-তে 731 কোটি, 20-21 এর মধ্যে 583 কোটি আপ টু আগস্ট। তার মানে আরো 7 মাস রয়েছে বছরে, এর মধ্যে 583 কোটি অলরেডি, এর মধ্যে একটা টাকা রয়েছে যেটা 16-17,1,100 কোটি টাকা, সেটা আমরা পেয়েছি। অর্থাৎ গ্রামে কোনো কাজের অভাব নেই। এবং এমজিএন রেকের ক্ষেত্রে সারা দেশের মধ্যে হোয়াট ইজ দ্য পারফরমেন্স অফ দি স্টেট অফ ত্রিপুরা, এটা আপনাদেরকে উল্লেখ করলাম। দিস ইজ নেভারহুড ক্লাসেস, অলরেডি সারা রাজ্য চলছে, 4টা পর্যন্ত ইনফরমেশন আমার কাছে। এবং একটু ঘুরিয়ে দাও তাদের চেয়ারগুলি, নেভারহুড ক্লাস, অ্যানাদার, সব মাস করি তো 5 জনের বেশি পাবেন না, অন্য জায়গায় 10-15 জন করে করছে। আমরা স্ট্রিক্ট, অনলি মোর দেন 5 নট অ্যালাউড, ইট উইল বি নট অ্যালাউড। সারা রাজ্যের চিত্র, মুসলিম পল্লি জেবি, ইস্ট কানায়া ছাড়া জেবি, এনাদার স্কুল,
another skill. Sham mask para, another skill. Another all Muslim area. Another class. Bardabai JV school. Another. একটা জানিয়ে রাখি, আজকে লাস্ট ডেট ছিল অনলাইন কলেজগুলিতে অনলাইন অ্যাডমিশনে লাস্ট ডেট ছিল। টোটাল পিটিশন পড়েছে 24,395, কমপ্লিট পিটিশন 22,135, ইনকমপ্লিট পিটিশন 2,260। তারপরেও আমরা আজকে যেহেতু লাস্ট ডেট, তাড়াহুড়ার বিষয় নয়, আরও 5 দিন আমরা 1200 এবং ভালো অ্যাপ্লিকেশন। এবার জানেন আপনারা সব অনলাইন, কেউ আসতে হয় না, ঘরে বসে তার সমস্ত কিছু প্ল্যানিং করতে পারে। বিভিন্ন সময় কিছু কিছু মানুষ সঠিক কোনো দিশা না পেয়ে এমজিএনরেগার ক্ষেত্রে রাজ্য সরকারের ত্রুটি বিচ্ছুটি চোখে পড়ছে। আমরা খুব খুশি যদি ত্রুটি দেখিয়ে দেয়, আমরা সংশোধন করি, এটি যাওয়ার নেচার। আপনারা জানেন যে 17-18 অর্থ বছরে আমরা যদি দেখি এ রাজ্যে গাছ সৃষ্টি হয়েছিল 1,76,04,000 শ্রম ম্যান্ডেজ, 1,76,04,000 ম্যান্ডেজ। 18-19 আমরা ক্ষমতা আসার পর আমরা 2,53,09,000 ম্যান্ডেজ, 19-20 3,44,02,000 ম্যান্ডেজ, 20-21 এরই মধ্যে 1,49,39,000 ম্যান্ডেজ। যদি দেখি এই বছরে এপ্রিল, মে, জুন, জুলাই অতীতের সমস্ত রেকর্ড, ইভেন আমাদের রেকর্ড আমরা ভেঙে দিয়েছি। আমাদের 18-19-19-20 রেকর্ড পর্যন্ত এবার আমরা ভেঙে দিয়েছি। এবার আমরা এই 4 মাসে 1,38,90,000, এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসে 1,38,90,000 আমরা শ্রম দিবস সৃষ্টি করেছি। অর্থাৎ 284,74,50,000 টাকা গ্রামের মানুষের কাছে গেছে। শুধু এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসে 284,74,50,000 টাকা গ্রামের মানুষের কাছে গেছে। যদি বলি আজকের এই কুড়ি দিনে শুধুমাত্র এই জাস্ট অগস্ট মাসের কথা বলছি, এই 20 দিনে 10,49,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছে। অর্থ 21,50,44,000 টাকা গ্রামের মানুষে গেছে। আমাদের রাজ্যে যত অতীতে যত কাজ, শুধু তাদের আমল নয়, আমাদের আমলেরও সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের আরডি দপ্তর। এবং প্রত্যেক ব্লকে ব্লকে কাজের কোনো অভাব নেই। এবং টাকার ক্ষেত্রে যদি দেখি, সেটা আপনারা লিখে রাখুন, 17-18 টাকা পেয়েছিল কেন্দ্রীয় সরকার থেকে 404 কোটি, সব টাকা খরচ করেনি। 18-19 435 কোটি, 19-20 731 কোটি, 20-21 এরই মধ্যে 583 কোটি আপ টু আগস্ট। তার মানে আরো 7 মাস রয়েছে বছরে, এর মধ্যে 583 কোটি অলরেডি, এর মধ্যে একটা টাকা রয়েছে যেটা 16-17,1,100 কোটি টাকা, সেটা আমরা পেয়েছি। অর্থাৎ গ্রামে কোনো কাজের অভাব নেই। এবং এমজিএনরেগার ক্ষেত্রে সারা দেশের মধ্যে হোয়াট ইজ দ্য পারফরমেন্স অফ দি স্টেট অফ ত্রিপুরা, এটা আপনাদেরকে উল্লেখ করলাম একদম 12। এবং সেক্ষেত্রে বলে দিই, schools or enrollment schools where enrollment of the students are high resulting in large number of groups, অনেক গ্রুপ হয়ে যাবে তো,
যেহেতু একের পাঁচের বেশি করতে পারবে না এইচএমএস হেডমাস্টার ম্যাচ স্টুডেন্টস টু টিচার অ্যাজ পার দি ফলোয়িং প্রায়োরিটি কি প্রায়োরিটি স্টুডেন্টস 10 এবং 12 ফার্স্ট প্রায়োরিটি কারণ তাদের সামনে পরীক্ষা আসছে যেজন্য প্রথম প্রায়োরিটি 10 এবং 12 তাদেরকে সেটাকে প্রথম প্রায়োরিটি রাখো তার সেকেন্ড প্রায়োরিটি 5, 8, 9, 11 হু হ্যাভ টু অ্যাপিয়ার ইন রি এক্সামিনেশন ওই বছর বছর মধ্যে যারা পড়বে তাদের ক্ষেত্রে সেকেন্ড থার্ড প্রায়োরিটি স্টুডেন্টস হু আর নট বিং কভার্ড আন্ডার অনলাইন ক্লাসেস ডিউ টু ল্যাক অফ ক্যাবল সেক্ষেত্রে তাদের আমরা জানি না আমরা আমরা সার্ভে করেছি এবং 100% সার্ভেটা কোনো লুকোচুরির সুবিধা নেই 94,000 আমরা হিসাব করেছি নেটওয়ার্কের অর আমরা আপনারা জানেন প্রথম আমরা শুরু করেছিলাম রেকর্ডিং ক্লাস দিয়ে তারপরে শুরু করেছি অনলাইন ক্লাস তারপরে আমরা শুরু করেছি লাইভ টেলিকাস্ট লাইভের পরে করেছি আমরা একটু করলো একটু পড়ো এরপরে আমরা শুরু করেছি কল সেন্টার এছাড়া আমাদের শিক্ষা তবে ইউটিউবের মাধ্যমে রয়েছে আমাদের দূরদর্শনে রয়েছে সব কিছুর পরেও আমরা দেখেছি যে 94,000 হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি নতুবা মোবাইল আমরা ধরে নিয়েছি মোবাইল নেই 94,000 কিন্তু 3,28,000 মধ্যে বাকিরা কিন্তু সবার সাথে আমরা অনলাইন একটা না একটা পদ্ধতিতে পৌঁছেছি এই জন্য আমরা সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি এই নেভারহুড ক্লাস এবং সেই জন্য সেখানেও সেই জন্য নিউ রিডার্স অপ্রেরণা লাস্ট ইয়ে হলো যাদের টিভি কানেকশন নেটওয়ার্ক স্মার্টফোন নেই তাদের 3 নম্বর প্রেফারেন্সে রাখতে লাস্ট প্রেফারেন্স হলো যারা নিউ রিডার্স অপ্রেরণা অ্যান্ড সাধনা ক্লাস তাদের ক্ষেত্রে এর ফোর্থ এরকমভাবে আমরা শুরু করার প্ল্যান করছি এবং আজকে আমাদের জানেন যে আজকে আমাদের আপনারা জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন বাবু সহ তপন চক্রবর্তীর সহ আমরা সমস্ত রাজনৈতিক দলের মিটিং সংগঠন বিভিন্ন স্কুল টিচার সংগঠন স্টুডেন্ট সংগঠন বা অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ নিয়ে একটা কমিটি হয়েছিল সেই কমিটি আমরা ডিটেলস আলোচনা করে রিওপেনিং করা স্কুল ক্ষেত্রে এবং পরীক্ষা কী করা উচিত এই জন্য আমরা আলোচনা করেছিলাম থ্রেড বেট ডিসকাশন হয়েছে পরবর্তী সময় তারা বলছে ছোট্ট একটা কমিটি করা উচিত সেই কমিটি টাইম টুডে বসবে বসে সিদ্ধান্ত নেবে আপনারা জানেন এই কমিটিতে রয়েছে অরুণোদয় সার চেয়ারম্যান মীর দেব ফর্মার প্রেসিডেন্ট টিবিএসসি সাজু আবি ডাইরেক্টর এলিমেন্টারি ফর্মার ডাইরেক্টর স্কুল এডুকেশন রঞ্জিত দেবনাথ শেখর দত্ত প্রিন্সিপাল টিআইটি সঞ্জয় রায় ফর্মার প্রিন্সিপাল এমবিবি কলেজ অ্যান্ড রীতাপাল দে চৌধুরী এক্স হেডমিস্টার এম মহারাজ তুলসীবতী এবং রাজেশ দেববর্মা হেডমাস্টার ইউকে একাডেমি চিফ এক্সিকিউটিভ অফিসার টিডিএডিসি গমরাত তিমরা সুভাষিস দেববর্মা ডাইরেক্টর হেলথ সার্ভিস তারা কমিটি এই কমিটি নেওয়া হয়েছিল এই কমিটি আজকে আমরা বসছিলাম এবং আজকে বসার পরে আমাদের ঠিক হয়েছে যে না স্কুল ওপেনিংয়ের ক্ষেত্রে সেটা আমরা অন্যান্য এখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেওয়ার পরে কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্য সরকার নড়েচড়ে বসছে কিন্তু তবু আমরা আমরা দেখব এমএচআরডি কী সব ধরনের সিদ্ধান্ত নেয় সেটার উপর আমরা ওয়েট করছি যদিও আসাম প্ল্যানিং করছে এবং লাদাখ অলরেডি বলে দিয়েছে আমরা কারোর জন্য ওয়েট করব না আমরা স্কুল খুলছি লাদাখ অলরেডি বলে দিয়েছে কিন্তু তবুও আমরা ফর দি গ্রেটার ইন্টারেস্ট আমরা ওয়েট করে এমএচআরডির গ্রিনসে আজকে সন্ধ্যার সময় 6:50 আমার সাথে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ওয়েবসাইটে আমাদের ভিডিও কনফারেন্স মাধ্যমে আমরা আলোচনা করব রাজ্যের যারা দেশের শিক্ষামন্ত্রীরা এই আলোচনা থাকবেন সেখানে আলোচনা হবে এখানে আজকে যখন আমরা আলোচনা করেছি আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি সবাই প্রেজেন্ট ছিল এবং সেক্ষেত্রে বলছে যে এই যে নেভারহুড ক্লাস সেই নেভারহুড ক্লাসের সিদ্ধান্ত ভালো নট অনলি দিস এবং কোনো মতে যেন স্কুল বাউন্ডারিতে স্কুল বিল্ডিংয়ে স্কুলের বিল্ডিংয়ের বারান্দাও যাতে না থাকে আমরা যেহেতু স্কুলটাকে অ্যাভয়েড করছি স্কুল বিল্ডিংয়ের অন্য জায়গায় বারান্দা বসুক
খোলা জায়গায় বসো, স্কুলের মাঠে বসতে পারবে, কিন্তু কোনো মতেই স্কুলের ভিতরে আমরা নিচ্ছি না যতক্ষণ পর্যন্ত স্কুলকে আমরা সম্পূর্ণ স্যানিটাইজ না করব। এবং স্যানিটাইজ না করব সেখানে আমরা আগেই টাকা দিয়ে রেখেছি সোপ ওয়াটার রানিং ওয়াটার, রানিং ওয়াটার না থাকলে সেগুলো কীভাবে করবে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি, সেই সমস্ত ব্যবস্থা করেছে। এবং আজকের সিদ্ধান্ত হয়েছে এই যে নেভারহুড ক্লাসের ক্ষেত্রে সেক্ষেত্রে যেন কোনো টিচার ভুলক্রমে কারণ কোনো কোনো টিচার বলেছিল যে আমরা কি স্কুলে বারান্দা করতে পারি, আমরা না করে দিয়েছি কোনো মতে বারান্দা হবে না, কারণ আমরা স্কুলটাকে অ্যাভয়েড করছি। আর আপনারা জানেন যে বৃষ্টির দিন, সেক্ষেত্রে বলেছি বৃষ্টি যদি আসে সেক্ষেত্রে আমাদের সার্কুলারে ডিটেলস লেখা আছে, যদি বৃষ্টি আছে বা আসার সম্ভাবনা থাকলে সাথে সাথে পোস্টপন করতে হবে, কোনো স্কুল করা আমাদের জোর করা বা, কিন্তু খুব উৎসাহের সাথে আজকে দেখেছি সর্বদা এবং কোথাও কোথাও ভিডিও রেকর্ডিং পর্যন্ত করেছি, উৎসাহের সাথে ছেলেমেয়েরা আজকে নেভারহুড ক্লাসে গিয়েছে। আমি এছাড়াও এই প্রথম কোনো রাজ্য সরকার গার্জিয়ানদের অপিনিয়ন পোল নিচ্ছে, আমার মনে হয় ভারতবর্ষে কোনো রাজ্যে এ ধরনের নজির নেই, অপিনিয়ন পোল নিচ্ছে। আমরা চলছি, যদি দেখি একজন কিছু বলে সেক্ষেত্রে আমরা দরকার মোড, আমরা এই জায়গাতে সরছি না, মোড পদ্ধতিটা দরকার চেঞ্জ করব, কিন্তু নেভারহুড ক্লাস আমরা শুরু করে দিয়েছি, কিন্তু আমরা মোডটাকে চেঞ্জ করব। শুধু নয় শিক্ষকদেরও, শিক্ষকরা যদিও সরকারি কর্মের দ্বারা সরকারি নির্দেশ মানতে বাধ্য, কিন্তু যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাদেরও একটা আলাদা, আমরা আমরা জানেন আমরা সিস্টেম করেছি যে কিভাবে অপিনিয়ন নেব, সেক্ষেত্রে আপনারা জানেন যাদের গার্জিয়ানদের অপিনিয়ন নেব, দ্য স্টুডেন্টস থ্রো IVRS সিস্টেম, ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম, আমরা সেই সাথে ভোডাফোনের সাথে অলরেডি কথা বলেছি, তাদের মাধ্যমে খুব টেন্ডারের মাধ্যমে আমরা করব, সেখানে সে তাদের স্টেপস অলরেডি বিন টেকেন। আর অপিনিয়ন শিক এডুকেশন টিচারের ক্ষেত্রে অপিনিয়ন পোল উইথ অলসো বি কন্ট্যাক্টেড উইথ অল দি টিচার থ্রু শিক্ষা দর্পণ অ্যাপ আমাদের রয়েছে, কালকের থেকে এটাও শুরু হয়ে যাবে প্রত্যেকের মতামত, কিন্তু আমাদের ক্লাস চলছে এবং ওপেনিং ডেতেই খুব সুন্দর করে এখানে দিয়েছে। এবং কিছু কিছু এটা অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আসলে আমরা না কিছু সংখ্যক মানুষ এখনও মনে করে ত্রিপুরা বুঝি একটা কুয়ার মধ্যে রয়েছে, ত্রিপুরা কুয়ার মধ্যে নেই, কিছু কিছু মানুষ অন্ধত্বের মধ্যে রয়েছে। এই যে রাজ্যগুলোর মধ্যে নেভারহুড ক্লাস চলছে, একবারও কি উচিত না যারা যারা লেখে, আমি জানি কোনো সাংবাদিক বন্ধু লেখে না, আমি জানি কোনো সংবাদপত্রের মালিক লেখে না, কারা লেখে আমি জানি, ছোট্ট একটা অংশ কারা, তাদের মধ্যে শিক্ষকদের মধ্যে একটা অংশ, শুনতে খারাপ লাগবে বাট ইজ ফ্যাক্ট, কারণ পাঁচ মাস ধরে টোটাল এডুকেশন সেক্টর বন্ধ, অন্য কোনো ডিপার্টমেন্ট বন্ধ নেই, অন্য কোনো ডিপার্টমেন্ট বন্ধ নেই, পুলিশ বলুন ফুড বলুন হেলথ বলুন সব ডিপার্টমেন্ট চলছে, তো এটার পিছনে কারণ রয়েছে। সেই জন্য আমরা আমরা নতুবা এত ১,২৫৮ জন ছাত্রছাত্রী কীভাবে আসলো, ইফ দি গার্জিয়ানস ইজ নট উইলিং টু, সবাই চাইছে, শিক্ষকরা চাইছে, শিক্ষকরা চাইছে ছেলেমেয়েদের পাঁচ ছ মাস ধরে দেখি না, আমাদের তাদের কাছে যেতে হবে, স্বতঃস্ফূর্ততা রয়েছে, কিন্তু এই সরকারের মূল উদ্দেশ্য এমন সুপ্রিম কোর্ট বলার পরে এখন অনেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, ভাবতে হবে আগামী প্রজন্মের। আমরা জানি একটা শিক্ষক সংগঠন, তাদের সংখ্যা কত আমি জানি না, তারা আপত্তি দিচ্ছে, তারা দীর্ঘ বছর ধরে চেষ্টা করেছিল এই রাজ্যের মানুষ যেন অশিক্ষিত হয়ে থাকে, অর্ধশিক্ষিত হয়ে থাকে, এদের প্ল্যানিং এই অর্ধশিক্ষিতের কারণে এই ধরনের চিন্তাধারা, যদি শিক্ষিত হয়ে যায়, যদি সচেতন হয়ে যায়, যদি পৃথিবী জানে আধুনিক বিশ্ব জানে, তাহলে তাদের মুশকিল, এই জন্যে তারা অন্ধত্বর রূপ নিচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, এবং আপনারা জানেন যে যে এর মধ্যে আজকে AICTE টেকনিক্যাল কলেজ সম্বন্ধ যে ল্যাস্ট ডেট ফর কমেন্সমেন্ট অফ দি ক্লাসেস ইনক্লুডিং ল্যাটারাল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার কোর্সেস ফর নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস 1st November থেকে
শেখর দত্ত মিটিং এ এসেছিলেন উনি টেকনিক্যাল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের, উনি বলছে যে আমাদের ফার্স্ট নম্বর থেকে আমাদের শুরু করতে কথা বলছে এআইসিটিই, হ্যাঁ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার এডুকেশন তারা বলছে, আর ফার্স্ট সেপ্টেম্বর থেকে বলছে যেটা যেন আমরা যেন অনলাইন ক্লাস শুরু করি সেই জন্য বলছে, আর ফার্স্ট নম্বর থেকে ক্লাসের কথা বলছে, পরবর্তী সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে না হতে পারে আলাদা কথা। তো আমি জানেন যে সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট ব্যান সেট লাইফ ক্যানট বি স্টপড, উই হ্যাভ টু মুভ এহেড উইথ অল সেফগার্ডস অ্যান্ড অল উইথ অল সেফগার্ডস অ্যান্ড অল আর স্টুডেন্টস রেডি টু ওয়েস্ট ওয়ান হোল ইয়ার, সুপ্রিম কোর্ট আস্ক দি এমএচআরডি অ্যান্ড আদার্স, আর স্টুডেন্টস রেডি টু ওয়েস্ট ওয়ান হোল ইয়ার, এডুকেশন শুড বি ওপেন্ড আপ, কোভিড মে কন্টিনিউ ফর এ ইয়ার মোর, কোভিড মে কন্টিনিউ ফর এ ইয়ার মোর, আর ইউ গোয়িং টু ওয়েট অ্যানাদার ইয়ার? আমরা জানি না কবে কোভিড শেষ হবে। ডু ইউ নো হোয়াট ইজ দি লস টু দি কান্ট্রি অ্যান্ড পেরিল টু দি স্টুডেন্টস ইজ, ছাত্রদের কি বিপদ হবে, পেরিল বিপদ কি বিপদ হবে আপনারা জানেন? দিস ইজ দি কমেন্টস অফ দি সুপ্রিম কোর্ট। সবাই কেউ দায়িত্ব নিতে চায় না, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আপনারা জানেন যে এর আগে বলে দিই, হিমাচল প্রদেশ হর ঘর পাঠশালা, হিমাচল প্রদেশে শুরু হয়েছে হর ঘর পাঠশালা, প্রত্যেক ঘরে পাঠশালা করার জন্য প্ল্যানিং অলরেডি চলছে। জম্মু কাশ্মীর কমিউনিটি স্কুল, সিকিম হোম স্কুলিং, ছত্রিশগড় পড়াই তুহারা পাড়া, ছত্রিশগড় পড়াই তুহারা পাড়া মানে পাড়ার মধ্যে তুমি পড়াও গিয়া, মহারাষ্ট্র মিনি স্কুলস, কর্ণাটকা বিদ্যাগ্রাম স্কিম, এ দিস ইজ দি সিনারে কর্ণাটক। কতজন স্টুডেন্ট ওপেন প্লেসে ওপেন এয়ার, এভেন অ্যাজ আনসার টু প্রিভেলস ওভার দি রিওপেনিং স্কুলস কোভিড নাইনটিন প্যান্ডামিক, দি স্টেট গভর্নমেন্ট লঞ্চেস বিদ্যাগামা স্কিম ফর স্কুল স্টুডেন্টস, অ্যান্ড নট অনলি দিস দ্যাট ইজ কাশ্মীর, দিস ইয়ার স্টুডেন্টস কাশ্মীর হ্যাভ অ্যাটেন্ডেড স্কুল ফর জাস্ট 8 days উইথ দি 2G ইন্টারনেট স্পিড নট অ্যালাউ অনলাইন ক্লাসেস, টিচার্স হ্যাভ কাম টুগেদার টু হোল্ড ওপেন এয়ার ক্লাসেস, সিকিম অল সেট টু স্টার্ট হোম স্কুলস ফর এলিমেন্টারি এডুকেশন নর্থ ইস্ট, এমিট দি আউটব্রেক অফ দি কোভিড দিস সিকিম গভর্নমেন্ট অন ওয়েডনেসডে হ্যাজ অলরেডি স্টার্টেড হোম স্কুলিং ফর স্টুডেন্টস ফ্রম কিন্ডার গার্ডেন টু ক্লাস 8 ইন দ্য স্টেট, মিনি স্কুলস ফ্রম হোম মহারাষ্ট্র হেল্প স্টুডেন্টস বিট লকডাউন ব্লুজ লার্ন জাপানিজ ইন মহারাষ্ট্র, সেখানে 5 থেকে 10 জনকে নিয়ে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে, এবং ছত্রিশগড় টু লঞ্চ স্পেশাল স্কিম আন্ডার হুইচ স্কুল স্টুডেন্টস উইল বি এবল টু লার্ন ইন দেয়ার রেসপেক্টিভ লোকালিটিস ইন ভিউ টু সাসপেনশন অফ ক্লাসেস ডিউ টু করোনা ভাইরাস আউটব্রেক অ্যাড্রেসিং পিপল টু দি ডিউরিং ইন্ডিপেন্ডেন্স ডে, সেখানে অলরেডি শুরু করেছে, আমরা ত্রিপুরাতে শুরু করেছি। এবার এদিকে আপনারা একটু ঘুরুন দেখুন, টুডে অলরেডি স্টার্টেড, ঘোরাও ইয়ারা তোমাদের ঘোরাও সাংবাদিকদের একটু ঘুরিয়ে দাও।